দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন চেয়েছে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতির অনুমতি পেলে 29 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি পর্যন্ত 13 দিন মাঠে থাকবে সেনাবাহিনী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সোমবার সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন ভবনে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকে ইসির পক্ষে নেতৃত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বলতে গেলে নীতিগতভাবে মহামান্য রাষ্ট্রপতির কাছে। বৈঠকের পর মিডিয়া সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। ওনারা আগ্রহ প্রকাশ করেছেন, বলেছেন যে এটা ওনারা চাচ্ছেন যে সশস্ত্র বাহিনী ডিপ্লয় হোক। এ সময় লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান জানান কিভাবে সেনাবাহিনী মোতায়েন হবে তা নিয়ে আলোচনা হয়েছে, অপেক্ষা এখন রাষ্ট্রপতির অনুমোদনের। বলেন, ইসি যেভাবে সহায়তা চাইবে সেভাবেই সেনাবাহিনী সহায়তা করবে। নির্বাচন কমিশন এটা মহামান্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ করবেন, রিকমেন্ডেশন দিবেন এবং সেটার বেসিসে মহামান্য রাষ্ট্রপতি যদি সিদ্ধান্ত নেন যে সশস্ত্র বাহিনী নির্বাচনে ডিপ্লয় হবে তাহলে অবশ্যই সশস্ত্র বাহিনী নির্বাচনে ডিপ্লয় হবে। আমি নির্বাচন কমিশনকে আশ্বস্ত করেছি যে তারা যেভাবে চান আমাদের সহায়তা, সশস্ত্র বাহিনীর সহায়তা যেভাবে ওনারা চাবেন আমরা সেভাবেই ওনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। তবে আলোচনা প্রাথমিক পর্যায়ে হয়েছে বলে জানান নির্বাচন কমিশন সচিব। প্রারম্ভিক আলোচনা হয়েছে, যদি আমরা নিয়োজিত করি মহামান্য রাষ্ট্রপতি যদি সদয় সম্মতি জ্ঞাপন করেন তার পরবর্তীতে এ বিষয়ে কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হবে, তখন এই বিষয়গুলো বলা যাবে। প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান যখন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন তখন তাকে রেখে উঠে যান ইসি সচিব। নির্বাচন কমিশন চাচ্ছে একটা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হোক, এ ব্যাপারে সামান্য সন্দেহ নেই বলে জানান এই সেনা কর্মকর্তা। সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন যেন হয় সে ব্যাপারে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 35,000-এর বেশি সেনা সদস্য মোতায়েন করা হয়েছিল, এবার যদি বেশি প্রয়োজন হয় সেভাবেই মোতায়েন করা হবে বলেও জানান তিনি। 388টা উপজেলায় সশস্ত্র বাহিনী ডিপ্লয় ছিল, 87টা উপজেলায় বিজিবি ডিপ্লয় ছিল, যেগুলো একদম বর্ডারিং এরিয়া। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।